স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে পান্ডুয়ায় সোমবার সকাল থেকে শুরু হয়েছে স্থানীয়দের বিক্ষোভ। বর্ধমান হাওড়া মেন লাইনে ট্রেন চলাচলে নাকাল হতে হয় যাত্রীদের। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন তারা, কিন্তু দাবি মানা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়ে দেন স্থানীয়রা। দৈনিক সংক্রমণ কমে যাওয়ায় রাজ্যে শিথিল হয়েছে করোনা বিধিনিষেধ, কিন্তু লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। চলছে শুধু স্টাফ স্পেশাল ট্রেন। এদিকে লোকাল ট্রেন বন্ধ থাকায় স্টেশনের টিকিট কাউন্টারও বন্ধ। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িতরা মান্থলি টিকিট কেটে ট্রেনে যাতায়াতের অনুমতি পেয়েছে। এদিকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলেই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অভিযোগ, ট্রেনে উঠলেই মারধর করা হয়, চলে ধরপাকড়াও। সবকিছুর প্রতিবাদে এদিন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং আগের মতো টিকিট কেটে ট্রেনে ওঠার ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া বর্ধমান হাওড়া মেন লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল 6টায়, 1 আগস্ট থেকে সেই ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া হাওড়া থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেন চলছে না। ওইসব ট্রেন চালানোর দাবি জানান বিক্ষোভকারীরা। তারা জানিয়েছেন ট্রেনে উঠতে না পারায় কর্মস্থলে যেতে অসুবিধা হচ্ছে, আবার সকাল ও বিকেলের দিকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। অবিলম্বে ওইসব ট্রেন চালু করা হোক, নইলে বিক্ষোভ চলবে। কি কারণে অবরোধ আছে বলুন না? গাড়ি ঠিকঠাক চালাতে হবে, আচ্ছা ঠিক আছে, টাইম মতো গাড়ি চালাতে হবে, ঠিক আছে, টিকিট দিতে হবে, মান্থলি ইস্যু করে দিতে হবে। হ্যাঁ, হাওড়া তো ধরছে, কারণ হাওড়া তো ফাইন করছে টিকিট ধরে, তাহলে সেগুলো সেই টাকাগুলো কে দেবে? রেল দেবে। হুগলি থেকে বাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।